দর্শক, আজ 22শে জুন সোমবার 2020 আপনারা যে হাটটা দেখছেন এটা দিনাজপুরের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট। প্রতি শুক্রবার এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে, আপনারা জানেন। তো এই হাট থেকে আপনারা জানতে চেয়েছেন যে এই কুরবানি উপলক্ষে যে দেশাল গরুগুলি আপনারা নেবেন, এই দেশাল গরুগুলি এখানে কী দরে বিক্রি হচ্ছে। এই যে আমরা প্রথমে একটা দেশাল গরু দেখছি, এই যে দেখুন এটা দেশাল গরু। ভাই, এটা ওজন কিরকম হবে? 95 কেজি। না না না, এর জন্য আপনাদেরকে দায় ওজনটা বলা যায় না, এটা 80-85 কেজি হবে। হ্যাঁ, কারেক্ট, ধন্যবাদ ভাই। এটার দাম কত যাচ্ছেন? দাম যাচ্ছে 52। 52 দরদাম করছে কেউ? হ্যাঁ। কত? আমি বলছিলাম 40। 40 বলছেন? আমি 40 বলছি। আপনি 40 বলছেন? আমি 40 বলছি। আচ্ছা, 40 45। এই যে শুনছেন, 40 দাম বলেছে। তারপরে আসুন, আপনাদেরকে আমরা একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনারা শুনছেন ভাই, এই গরুটা কার? এটা এটা আপনার? দেখি ভাই, এই যে দেখছেন আপনার প্রচুর ভিড়। এটার ওজন কিরকম হবে? 90-95 কেজি। এই যে 90-95 কেজি ওজন হবে। এটার দাম কত যাচ্ছেন ভাই? চাওয়া দাম 62। এত দাম নিলে কি কেউ দিবে? নিবে? হ্যাঁ, আপনাকে দরদাম কত করছে? 52-53 পর্যন্ত দাম উঠেছে। এই যে দেখছেন আপনারা, 52-53, এটা ঠিক আছে, 50-52 পর্যন্ত এটার দাম হতে পারে। তারপরে আমরা একটু দেখি এদিকে, ছোট সাইজ 70 কেজির মতো ওজন হবে। কত দাম চাচ্ছেন? 42। দরদাম করছে কেউ? কত? 34 পর্যন্ত দাম। তো ধন্যবাদ। তারপরে এদিকে একটু দেখি, এই যে 80 কেজি। ভাই, দাম কত? 62। হ্যাঁ, 62। অনেক দাম চাই ফেলাইছেন। দরদাম করছে কেউ? 55 পর্যন্ত বলে, দিয়ে দেওয়ার উচিত। দিয়ে দেন 55-তে দশ হবে। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা গরুগুলি দেখছেন, এগুলি সমস্ত আমবাড়ি হাট থেকে বিক্রি হয়ে গেছে। এই যে এগুলো সমস্ত গরু। ভাই, আপনি কি আনছেন? ভাই, একটা কথা বলি, আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? চাপাই। চাপাই নো, রাজশাহী চাপাই, অনেক দূর থেকে আসছেন। কয়টা গরু নিছেন? 10টা। 10টা? এই যে এই জাতের গরুগুলো নিছেন এগুলি? এইখান থেকে শুরু করে আপনি এই পর্যন্ত গরুগুলি নিয়েছেন? আপনি কোন হাটে যান ভাই? সাপাহাট, দিঘিরহাট। সাপাহাট, দিঘিরহাট, রাজশাহীর মধ্যে সিটি হাটেও যান? আচ্ছা আচ্ছা, এই গরুগুলি আমাদেরকে একটু যদি একটু ধারণা দেন যে কী দামে কিনছেন গরু? 50-52 করে কিনছেন? আচ্ছা, মোটামুটি 10টা গরু কিনছেন? আচ্ছা, আমাদেরকে একটু আপনি একটু বলবেন যে এই ধরনের গরু আপনি কি বড় ট্রাকে নেবেন? বড় ট্রাকে? একটা ট্রাকে কতগুলি গরু ধরে? 30টা গরু ধরবে। আচ্ছা, ট্রাক ভাড়া কত পড়ে? 7000। 7000? এইখান থেকে আপনি ট্রাক ভাড়া করছেন, 7000 টাকা দিয়ে এখান থেকে যাবেন? আর মধ্যে কোনো চাঁদা টাদা? চাঁদা টাদা লাগে না। 7000 টাকায় আপনি চাপাই চলে যাবেন? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি যে এখান থেকে যে দূর দূরান্তের ব্যাপারীরা আসে তারা কীভাবে গরুগুলি নিয়ে যান, সেগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি। এই যে দেখছেন আপনারা, একটা দেশাল গরু, 80-85 কেজি ওজন হবে। এটা দাম কত যাচ্ছেন? 55-56 দাম চাচ্ছেন? আর মানুষ কত বলতেছে? 48-49 বলতেছে। এই যে শুনছেন আপনারা, আসুন। তারপরে আমরা এই যে আপনারা দেখছেন যে প্রচুর কাদা, এখন বৃষ্টির দিন, এই জন্য কাদার পরিমাণটা একটু বেশি। এটা কত দাম বলছে? 50 চাইছিল। 39? আচ্ছা, 40 পর্যন্ত বলছে, দিচ্ছেন না? আর কত হলে দিবেন?
এটা 45 হলে দিব হ্যাঁ 45 হলে দিব হ্যাঁ আপনি কি 45 হলে নেবেন আমি 40 হলে নেব আপনি কোথা থেকে আসছেন নরসিংদী নরসিংদী আচ্ছা আপনার সঙ্গে একটা কথা বলি আসসালামু আলাইকুম ভাই সালাম আপনি কি নরসিংদী থেকে আসছেন জি 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 আচ্ছা নরসিংদী থেকে আপনি কি প্রতি এখানে আসেন সোমবার শুক্রবার আচ্ছা আচ্ছা আপনি কোন হাটে ইয়ে ব্যবসা করেন কুটিয়া কুটিয়া করি কুটিয়া হাটে ব্যবসা কুটিয়া করি আবার মরদি করি যেমন ওর দিতে হ্যাঁ শুকর করি আচ্ছা আপনি কয়টা গরু নেবেন 30টা 25টা বড় ট্রাকে জি আচ্ছা এটা ট্রাক ভাড়া কি রকম পড়ে 40000 টাকা আমরা খুব খরচা মানে আপনি কি ট্রাকটা কি ওইখান থেকে নিয়ে আসছেন নিয়ে আসি আমরা 40000 টাকা দিয়ে একবারে ট্রাকটা নিয়ে আসেন আবার ট্রাক ঘুরে নিয়ে যান আচ্ছা সমস্ত টোল টোল সহ 40000 টাকা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই আম্বারিহাটে দেশাল গরুর সাথে সাথে আমরা জানার চেষ্টা করছি যে দূরদূরান্তের ব্যাপারীরা এখান থেকে যে গরুগুলি নিয়ে যায় কি ধরনের এই যে একটা গরু দেখছি আমরা এটার ওজন মোটামুটি 2.5 মনের উপরে হবে 3 মন ওজন হবে ভাই এটা দাম কত যাচ্ছেন 95 অনেক দাম যাচ্ছেন 95000 টাকা দরদাম করছে কেউ কত 75 পর্যন্ত দাম উঠছে এই যে দেখছেন আপনারা 75 পর্যন্ত দাম এটার উঠেছে আসুন সুপ্রিয় দর্শক এরপরে আমরা একটু এদিকে এদিকে যাই ভাই এটা আপনার এটার দাম কত যাচ্ছেন 60000 দামটা কি বেশি যাচ্ছেন হ্যাঁ বাজার অনুযায়ী ঠিক আছে দরদাম কত করছে বলেন তো 52000 পর্যন্ত দাম করছে এই যে দেখছি আমরা তারপর আসুন সুপ্রিয় দর্শক ভাই এটা দাম ভাইটার দাম কত আছে 70000 টাকা দাম দরদাম করছে কেউ দরদাম করছে কত পর্যন্ত হ্যাঁ 62-63 পর্যন্ত দাম বলছে তাই তো দিয়ে দেওয়ার কথা দিচ্ছেন না শুনছি এবার দেখি একটু ভাই এই দেশালটা দাম চাচ্ছেন 62 আর দরদাম কত করছে 52-53 পর্যন্ত দাম এই যে শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক তারপরে এখানে দেখি ভাই এটার দাম কত যাচ্ছেন এই যে এখানে দেখছি একা এটা দাঁত আছে দাঁত উঠেনি দাম কত যাচ্ছেন 55 দরদাম করছে কেউ কত 48 পর্যন্ত দাম উঠছে এই যে শুনছেন তারপরে দেখি এই যে এখানে দেখছেন আপনারা এই গরুর গড়ি ধরে মনে হয় দরদাম করতেছে ভাই বাহান্ন বলতেছে আপনারা কত চাইছেন 56 চাইছে 52 বলতেছে এই যে দেখছেন আপনারা 56 দাম চাওয়া হয়েছে 52000 টাকা বলা হচ্ছে এই গরুর এই যে দেখছেন আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আম্বারিহাটে আপনারা আগামী কুরবানির জন্য দেশাল গরুর খোঁজ খবর পাবেন এই যে একটা দেশাল গরু দেখি 100 কেজি ওজন হবে ভাই এটার দাম কত যাচ্ছে না না একটা আপনি তো এটা ভালো দাম চাবে 60000 টাকা দরদাম কেউ করেনি না আপনি কত হইলে বেচবে কত হইলে মনস্থ করছে তাওটা মনস্থ করছেন তো 52000 বলে মনস্থ করে ধন্যবাদ আপনাকে এই যে শুনছেন এই ব্যাপারীরা একটু ক্ষিপ্ত অবস্থায় আছে কারণ গরুর বেচা কেনা এখন অনেক কম কারণ ব্যাপারীরা খুব কম আসছে তারপরে দেখি পার্টি নাই এটা এটার দাম কত যাচ্ছেন জোড়া এই জোড়া 110 দরদাম করছে কেউ 90 পর্যন্ত দাম এই যে শুনছেন সুপ্রিয় দর্শক তারপরে একটু দেখি আমরা ভাই এটার দাম কত যাচ্ছেন 50 চাইছেন আর মানুষ দরদাম কত করছে হ্যাঁ কত 40 আচ্ছা ধন্যবাদ তারপরে এখানে দেখি খুব সুন্দর একটা দেশাল গরু ভাই এটার দাম কত যাচ্ছেন 45 চাইছেন দরদাম করছে কেউ কত 40 করে 40
আচ্ছা দিচ্ছেন না আর একটু বাড়লে দিবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই আমবাড়ি হাট আজ 22শে জুন 2020 সোমবার, আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে আগামী কুরবানির জন্য আপনারা দেশাল গরুর খোঁজ করেন সেই দেশাল গরুর খোঁজ জানাতে চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।